সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, মৌলভীবাজার দুই আসনের সংসদ সদস্য। সুলতান মোহাম্মদ মনসুর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ মোট দুইবার এমপি নির্বাচিত হয়েছেন। সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পূর্ণ করেন, পরে সিলেট এমসি কলেজ থেকে পাশ করেন এইচএসসি। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, সেখান থেকে সম্পূর্ণ করেন উচ্চশিক্ষা। সিলেট এমসি কলেজে ছাত্রাবস্থায় সুলতান মনসুরের রাজনৈতিক জীবনের সূচনা। তিনি সে সময় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। তবে আশির দশকে সারা বাংলাদেশে ছাত্রলীগের নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন এই নেতা। তিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের একমাত্র এমন সভাপতি ছিলেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপিও ছিলেন। সুলতান মনসুর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ৭৫ এর কালো অধ্যায় হিসেবে পরিচিত ১৫ই আগস্টের ঘটনা। এই ঘটনার পর যে কয়েকজন এর প্রতিবাদে সরব হয়ে উঠেছিলেন তাদের মধ্যে সুলতান মনসুর একজন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৌলভীবাজার দুই আসনের এমপি সুলতান মনসুর, এটি জাতীয় সংসদের ২৩৬ নং আসন। কুলাউড়া উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে মৌলভীবাজার দুই আসন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার দুই আসন থেকে সুলতান মনসুর আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে তিনি জয়লাভ করেন। নির্বাচনে নৌকা প্রতীকে তিনি ৫২,৫৮২ ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির নওয়াব আলী আব্বাস খান। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছিলেন ৩৯,৯৯২ ভোট। আওয়ামী লীগের পুরনো পরীক্ষিত নেতা হিসেবে সুলতান মনসুরের পরিচিতি থাকলেও সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করেন। নির্বাচনে সুলতান মনসুর জয়ী হন। সুলতান মনসুর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৯,৭৪২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।